তৈরি করার অ্যাকচুয়াল কোনো নিয়ম সেভাবে কিছু নেই, যার যেভাবে প্রসেস ভালো লাগে, যার যে সিস্টেমটা সোজা মনে হয় সে সেভাবে করতে পারেন। আমি এরকমভাবে দেখালাম বলে এভাবে করতে হবে, কোনো ধরা হতো পানা নিয়ম নেই। সকলকে অনুরোধ থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যারা চ্যানেলের পুরাতন বা যারা আছেন আমার সঙ্গে তাদের তো কিছু বলার নেই, তাদের তো অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে গ্রো আপনারাই করতে পারেন, আশা রাখছি আপনারা চ্যানেলটা গ্রো করবেন, সঙ্গে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই বলবেন। আপনাদের পছন্দ মতো বা আপনারা কী ধরনের মূর্তি বানানো দেখতে চান সেটা কমেন্টে লিখবেন, অবশ্যই বানানোর চেষ্টা করব। বাঘ ছালটা কোনে এলাম, যে বাঘ ছাল পরে থাকে বাঘ ছালটা সেবের কাজটাগুলো কমপ্লিট করে নিতে হবে, তারপরে মাকড়িকে হাত দেওয়া হবে, কারণ নিচের কাজটা না করলে উপরের কাজটা করতে পারবো না।
ছোট জিনিস, একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, কারণ যেখানে হাত পৌঁছাচ্ছে না একটু কষ্ট করে পৌঁছাতে হচ্ছে।
আমাদের কাজ প্রায় রেডি করে ফেললাম। এবার যেটা হবে মা খালি পাটা করার জন্য কি করতে হবে, কাঠি না দিলে দাঁড়ায় থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না। প্রথমে মা খালি পাটা করে নিচ্ছি, সাইড দিয়ে পা করে নিতে হবে। আর দুটো করে নেওয়ার পর বডিটাকে দাঁড় করা থাকে, সব কাজ করতে গেলে এঁটেল মাটিতে করাই ভালো, কারণ এঁটেল মাটিতে একমাত্র পারি হবে যেরকম গঠন আনতে চাই সেই গঠনটা এঁটেল মাটিতে ভালো হয়। এঁটেল মাটির এক একরকম বৈশিষ্ট্য থাকে, এঁটেল মাটির যেমন আকৃতি দেওয়া হোক না কেন এঁটেল মাটিকে সেই আকৃতি দেখাও না গেল, অন্য মাটির ক্ষেত্রে সেটা হয় না। পলি মাটি ঠাকুর গোমাটি করতে কটাকুটি পুজোতে ব্যবহৃত হয়,
পলিমাটির বৈশিষ্ট্য ওইটাই। স্কিপ করে বেরিয়ে যাবেন না, কারণ আমি কেটে কেটে দেখাচ্ছি কীভাবে করতে হবে। স্কিপ করে বেরিয়ে গেলে জিনিসটা বুঝতে পারবেন না। চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু আবার পরে মুহূর্তে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে। তো অনুরোধ করব, সাবস্ক্রাইবটা করলে হয়তো আমার একটু উপকার হবে, সঙ্গে আমি কখন কি নোটিফিকেশন ছাড়বো সেগুলো আপনারা দেখতে পাবেন। অনেকের ধারণা যে সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা উন্নতি হয়ে যাচ্ছে, এরকম মাইন্ড করে সাবস্ক্রাইব না করাই ভালো। কারণ আমাদের কিছু দেখাতে পারছি, কিছু দিতে পারছি, তার বিনিময়ে সাবস্ক্রাইবটা করছেন, পরের মুহূর্তে দেখছি সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে। সাবস্ক্রাইবটা করা থাকলে আমার উপকার হবে, দেখবেন এরকম কেউ করবেন না, সাবস্ক্রাইব রাখার চেষ্টা করবেন, আনসাবস্ক্রাইব করবেন না। এটা অনুরোধ, আমাকে যদি করেন সেটা তার দায়ী, তার কী করবো। অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন, আনসাবস্ক্রাইব করে দেবেন না। ভালো লাগানোর চেষ্টা করছি, কাজ করলে ভুল হয়, ভ্রান্তি হলে বলবেন কমেন্টে, অনেক কী পছন্দ করেন সেটা জানাবেন, সেই রকম ধরনের আমাদের কাজ দেওয়ার চেষ্টা করব। সবার পছন্দ তো একইরকম হতে পারে না,
চ্যানেলটা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটাও একটা অনুরোধ করব, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমাদের দেশের বাইরে রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, এটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কী ধরনের মূর্তি বানানো দেখতে চান বা কী ধরনের কাজ দেখতে চান। লাইক অবশ্যই করবেন।
আমি এর আগের মাঠে কাজ করার সময় বলেছিলাম এক শিল্পীর কাছে কোনো কাজই 100% দেওয়া সম্ভব নয়, কারণ এর কারণটা আমি আগে বলেছি। কারণ এই মুহূর্তে যেটা ঠিক মনে হয়েছে সেটাই ঠিক, পরে মুহূর্তে যেটা মনে হবে সেটা যখন করতে যাবো কাইটা করা সম্ভব হবে না, এটা কমপ্লিট অলরেডি করে ফেলছি। সেজন্যই সম্পূর্ণ নয়, এবং শিল্পীর কাছে সম্পূর্ণ কাজ সম্ভব নয়। পিছনে হাতগুলো করছি, কালী পুজো এখনো 10-11 দিন দেরি আছে, অনেকে বাড়িতে ঠাকুর বানাই, যদি মনে হয় কীভাবে ঠাকুর বানানো প্রয়োজন অবশ্যই দেখবেন, দেখে বানিয়ে নেবেন, অনেকটা আইডিয়া পাবেন। হাতের আঙুল টাঙুল সব রেডি করে নিচ্ছি, এখন লাগিয়ে আঙুল টাঙুল করতে অসুবিধা হবে।
ছোটো ছোটো আঙুল করা একটু ব্যাপার খুব, তাই আঙুল কেটে কেটে করে নিচ্ছি। এবার যেটা করতে হবে, আমি হাল রেডি করে নিয়েছি, এবার মায়ের মাথাটাকে তৈরি করতে হবে। প্রথমে গলা করে নিতে হবে,
খাওয়ার চোখগুলো খুব বড় বড় হয়, তাই এটা কথা খেতে একটা সুবিধাও আছে।
পরীক্ষার কাজ প্রায় করে ফেলেছি, বডির একটু ফিনিশিং করতে হবে। পিছনে হাত গুলো লাগিয়ে নিতে হবে।
মা কালী ঠাকুর করার একটা সুবিধা যে মায়ের কোনো ড্রেস করতে হয় না। মায়ের পায়ের পাতাগুলো করে নিচ্ছি।
এটা করাতে মায়ের অঙ্গটা অনেকটা ঢেকে যায়, অঙ্গ অবস্থাটা অনেকটা ঢেকে যায়। এগুলো তো সব মরার মাথা বসানো থাকে। প্রায় শেষের দিকে, আর একটু সময় লাগবে, খুব বেশি কাজ নেই। হাতগুলো ঝুলে থাকবে অনেক অনেক হাত। এগুলো করার মধ্যে দিয়ে মায়ের অঙ্গটা ঢাকা যায়।
মাছ যায় পিছন দিকে, মায়ের মাথাটা সাজানোর জন্য ছোট ছোট গোল গোল করে এটা করাতে মায়ের রূপটা অনেকটা বদলে যাচ্ছে, সুন্দর হচ্ছে। হয়ে গেল, মায়ের চোখটাকে তৈরি করে দিতে হবে।
কাজ কমপ্লিট, ফিনিশিং করে নিতে হবে।
প্রায় শেষের দিকে, একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একটা কথা বলে রাখি, আপনাদের মনে হতে পারে কথাটা বারবার বলছি, না বললেও নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন আছেন, আর যারা সঙ্গে প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্টে অবশ্যই বলবেন। আমি আমার মতো করে যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি।